প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা শেখার অ্যান্টিবায়োটিক চ্যানেলে আজকে আপনাদের সামনে আলোচনা করব ক্রিয়ার কাল নিয়ে ক্রিয়ার কাল নিয়ে যাদের সমস্যা আছে আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই তো প্রথমে আমরা জানব যে ক্রিয়ার কালটাকে কয় ভাগে ভাগ করা যায় ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা যায় কি কি তিন ভাগ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কিন্তু এই প্রতিটা কালকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে কি কি ভাগে ভাগ করা হয়েছে যে কোনগুলা সাধারণ বর্তমান নিত্যবিত্ত বর্তমান পুরাঘটিত বর্তমান ঘটমান বর্তমান এই বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি আপনাদের সামনে তো যদি আমার এই ভিডিও শুনে আপনি উপকৃত হন বা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো প্রথমে আমরা জানব যে বর্তমান কাল সম্পর্কে তো বর্তমান কালকে চারটা ভাগে ভাগ করা যায় চারটা ভাগে কি কি চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ বর্তমান নিত্যবিত্ত বর্তমান তারপর হচ্ছে ঘটমান বর্তমান এবং আরেকটা হচ্ছে পুরাঘটিত বর্তমান এখন ব্যাপার হচ্ছে যে সাধারণ বর্তমান কোনগুলো উদাহরণের মাধ্যমে সেগুলো আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেব আচ্ছা সাধারণ বর্তমান হচ্ছে সাধারণ কোনো কথা বর্তমানে যদি হয় তখন সেটা হবে সাধারণ বর্তমান আমি উদাহরণ দিই যে আমি ভাত খাই তখন আমি ভাত খাই অথবা বলছি আমি বই পড়ি তখন এটা হবে সাধারণ বর্তমান আর যদি নিত্যবিত্ত বর্তমান হয় তাহলে এটা অভ্যাস বোঝাবে আমরা ইংরেজিতে যখন পড়েছি যে ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট বাংলাতেও ঠিক তদ্রূপ সেটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান আমি একটু আগে বললাম যে আমি ভাত খাই তাহলে আমি যদি বলতাম আমি প্রতিদিন ভাত খাই মানে প্রতিদিন অভ্যাস বোঝাচ্ছি অভ্যাস যদি বোঝানো হয় তখন সেটা হবে নিত্যবিত্ত বর্তমান অথবা আমি যদি বলি আমি প্রতিদিন বই পড়ি তাহলে যে প্রতিদিন রেগুলার যদি কাজ করি তখন সেটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান তাহলে সাধারণ বর্তমান এবং নিত্যবিত্ত বর্তমান আপনারা বুঝতে পাচ্ছেন সাধারণ কোনো কথা হলে সাধারণ বর্তমান আর যদি অভ্যাস বোঝায় তাহলে নিত্যবিত্ত বর্তমান এবার আমরা যাব ঘটমান বর্তমানে ঘটমান বর্তমান ইংরেজিতে যাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি কন্টিনিউ ঘটছে কন্টিনিউয়াস চলছে সেটাই হচ্ছে ঘটমান বর্তমান এখন ঘটমান বর্তমান বাংলায় যদি উদাহরণ দিই আমি যে বর্তমানে কোনো কাজ চলছে বোঝাচ্ছে যদি বলি আমি ভাত খাচ্ছি অথবা বলি আমি সাধু ভাষায় যদি বলি আমি ভাত খাইতেছি খাচ্ছি বা খাইতেছি তখন সেটা হয়ে যাবে ঘটমান বর্তমান অথবা বলি আমি এরকম বলি যে আমি বই পড়িতেছি বা আমি বই পড়ছি তখন সেটা হবে ঘটমান অর্থাৎ কাজটা চলা বোঝাচ্ছে এই চলা বোঝালে সেটা ঘটমান বর্তমান এবার আমরা যাব পুরাঘটিত বর্তমান পুরাঘটিত বর্তমান হচ্ছে যে কাজ শেষ হয়ে গেছে তার ফল এখনও বিদ্যমান আমরা ইংরেজিতে যাকে পারফেক্ট টেন্স বলি আমি একটু আগে যে উদাহরণ দিলাম যে আমি ভাত খাই ভাত খাচ্ছি আমি এখানে পুরাঘটিত যদি এইটাকে বানাই তাহলে কেমন হবে আমি ভাত খেয়েছি আছো বা এছি যুক্ত থাকবে ক্রিয়ার সাথে তাহলে আমি ভাত খেয়েছি অথবা আমি বই পড়িয়াছি এই যে আছো এছি যদি যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে পুরাঘটিত বর্তমান তাহলে আবার আমি এটাকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিই সাধারণ কোনো কথা যদি হয় তাহলে সাধারণ বর্তমান যদি নিত্যবিত্ত অভ্যাস যদি বোঝায় তাহলে নিত্যবিত্ত বর্তমান যদি কাজ চলছে বোঝায় তাহলে ঘটমান বর্তমান আর কাজ হয়ে গেছে কিন্তু ফল এখনও বিদ্যমান এবং আছো এছি যুক্ত থাকে ক্রিয়ার সাথে তখন সেটা হয়ে যাবে পুরাঘটিত বর্তমান আচ্ছা বর্তমান কাল সম্পর্কে আপনাদের আপনারা আশা করি বুঝতে পারছেন এবার চলে যাব আমরা অতীতকালে অতীতকালকে আবার চারটা ভাগে ভাগ করে যাই কী কী চারটা ভাগে ভাগ করে যাই একটা হচ্ছে সাধারণ অতীত নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত এবং পুরাঘটিত অতীত উদাহরণের মাধ্যমে তা আপনাদের সামনে আমি ক্লিয়ার করি প্রথমে বলি যে সাধারণ অতীত সাধারণ কোনো কথা যদি অতীতে বোঝানো হয় অতীতকালে যদি হয় তখন সেটা সাধারণ অতীত যদি বলি আমি ভাত ভাত খেতাম তখন সেটা হবে সাধারণ অতীত আর যদি অতীতে কোনো অভ্যাস যদি বোঝানো হয় তখন সেটা হবে নিত্যবিত্ত অতীত যদি আমি প্রতিদিন ভাত খেতাম মানে অভ্যাস আমি প্রতিদিন বই পড়তাম আমি প্রতিদিন স্কুলে যেতাম আমি প্রতিদিন সাঁতার কাটতাম তো অতীতের কোনো ঘটনা যদি অভ্যাস বোঝানো হয় তখন সেটা হয়ে যাবে নিত্যবিত্ত অতীত এবার আমরা যাব ঘটমান অতীত অতীতের কোনো ঘটনা যদি চলছে বোঝায় কন্টিনিউয়াস চলছে যাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি পাস্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে ঘটমান অতীত যেমন আমি বই পড়িতেছিলাম আমি ভাত খাইতেছিলাম তাহলে আমি ভাত খাইতেছিলাম আমি বই পড়িতেছিলাম আমি সাঁতার কাটিতেছিলাম মানে অতীতে ঘটনা ঘটছে এবং ঘটনাটা চলছে বোঝাচ্ছে অতীতের ঘটনা যদি চলমান হয় তখন সেটা হয়ে যাবে ঘটমান অতীত এবার আমরা যাব পুরাঘটিত অতীত যেটাকে আমরা পারফেক্ট টেন্স বলে থাকি পাস্ট পারফেক্ট টেন্স
পুরাঘটিত। আমি বললাম যে আমি ভাত খাইতেছিলাম বা আমি ভাত খাচ্ছিলাম, তো পুরাঘটিত হলে কি হবে? পুরাঘটিত হলে আমি ভাত খাইয়াছিলাম, আমি নদীতে সাঁতার কাটিয়াছিলাম, আমি বই পড়িয়াছিলাম। ললে লাম থাকবে এবং আছো এছি যুক্ত থাকবে, অতীতের ঘটনা এবং আছো এছি যুক্ত থাকবে, তাহলে সেটা হয়ে যাবে পুরাঘটিত অতীত। এবার আমরা জানবো ভবিষ্যৎকাল সম্পর্কে। আচ্ছা, ভবিষ্যৎকালকে তিনটা ভাগে ভাগ করা যায়। কী তিনটা ভাগে ভাগ করা যায়? নাম্বার এক, সাধারণ ভবিষ্যৎ। কোনটা সাধারণ ভবিষ্যৎ? যদি অতি ভবিষ্যতে কোনো ঘটনা, সাধারণ কোনো ঘটনা হয়, তখন সেটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎ। যেমন যে আমি বই পড়ব, আমি বই পড়ব, অথবা আমি নদীতে সাঁতার কাটবো, বা আমি ভাত খাবো, এই রকমের যদি হয় তখন সেটা হবে সাধারণ ভবিষ্যৎ। আর পরবর্তীতে আছে যে ঘটমান ভবিষ্যৎ। ঘটমান কোনটা ভবিষ্যৎ? যে কাজটা চলতে থাকবে, যে আমি ভাত খেতে থাকিব, আমি সাঁতার কাটিতে থাকিব, আমি বই পড়তে থাকিব, অর্থাৎ তে থাকিব যদি যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে ঘটমান ভবিষ্যৎ। এবার আমরা জানব পুরাঘটিত ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যৎ কোনটা? পুরাঘটিত ভবিষ্যৎ এর আগে যেমন আছো এসে যুক্ত ছিল, এখানেও সে তদ্রূপ ওই রকমেরই হবে। উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা পুরাঘটিত ভবিষ্যৎ। আমি বলি আমি ভাত খাইয়া থাকিব, আ থাকিব থাকবে এখানে, আ থাকবো, আমি ভাত খাইয়া থাকিব, আমি পড়িয়া থাকিব, আমি সাঁতার কাটিয়া থাকিব, এই রকমের যদি থাকে, আ থাকিব ভবিষ্যতে যদি বোঝানো হয় তখন সেটা হবে যে পুরাঘটিত অতীত। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে ক্রিয়ার কাল খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।